এক সেকেন্ডের জন্য মনে হলো কি পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে একদম এভাবে টলে গেল, আমার মনে হচ্ছে যেন মাথাটা বেড়াটা বেড়াটা ভেঙে যেন পড়ে যাচ্ছে নিচে। বেড়া ভেঙে গেল, কেমন আছো? মামুন প্রদীপ লাইফস্টাইলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আমি আজকে ভালো নেই, আজকে না গত কয়েকদিন যাবতীয় আমি ভালো নেই, যার জন্য রেগুলার ব্লগ থেকে আমি অনেকটা পিছিয়ে পড়ে গেছি, মানে আমার অসুস্থতার জন্য। অসুস্থতা বলতে সামান্য জ্বর সর্দি থেকে আমার সূচনাটা, আর এখনো পর্যন্ত সর্দি কাশি তো কমেনি, কথায় বুঝতে পারছো? আর আমি কথা বললে আমার একটা কান, ডান পাশের কানটা না একদম বন্ধ হয়ে আছে, মানে এই কানটা বন্ধ হওয়াতে মানে আমি জাস্ট কথা যে বলছি আমি নিজের কথাগুলো নিজেই মানে মনে হচ্ছে অচেনা লোকের কথা আর কি। তো যাই হোক, এখন একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেকদিন আমি আমার ছন্দ থেকে বেরিয়ে পড়েছি, মানে কি বলবো, সব গোলমাল হয়ে গেছে। যাই হোক, তাও সংসারে কাজকর্ম তো থেমে থাকে না, সব কিছু চলছে, আপডেটটা দেওয়ার জন্যই যে কেন রেগুলার ব্লগ দিতে পারছি না, ভাবলাম যে না একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। এখন একটা সুন্দর লাল লাল বিয়ের কার্ড হাতে নিয়ে বসেছি, কার্ডটা খুলে এখন পড়বো। এই মাত্র একটা নিমন্ত্রণ এলো, মানে আমার এক দেওরের শালার বিয়ে, শালা বলতে হচ্ছে তার বউয়ের ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ এসেছে এই কয়েকদিন পরে, 4-5 দিন পরে। তো কার্ডটা বেশ সুন্দর, না ভাবলাম যে কার্ডটাও পড়ি আর তোমাদের সাথে শেয়ারও করি গল্পগুলো, তাই চলে আসলাম। রান্না বান্না আজকে হয়ে গেছে জানো তো, আর মা কিন্তু আজকে বাড়িতে নেই। দেখো সবার আগে আমি বলতে ভুলে গেছি আজকে কি বার, আজকে হচ্ছে কি বুধবার, আর এখন বেলা বাজে দুপুর 1টার মতন। আমাদের যে গুরুদেব আছেন যিনি, ওনার বাড়ি হচ্ছে আসামের সাইডে, আর ওনার বাড়িতে প্রতি বছরই এই টাইমটায় না অষ্টপ্রহর একটা ভোগ রাগের কীর্তন হয়, সেখানে আমাদের পাড়ার সবাইকেই নিমন্ত্রণ থাকে, কারণ যারা যারা আমরা ওনার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়েছে বা অনেকেই শিক্ষা মন্ত্র নিয়েছে, তো নিমন্ত্রণও থাকে। তো এবছরেও প্রতি বছরের মতন এবারও হচ্ছে, তাই মা তারপর অন্য কাকিমণি সবাই পাড়ার একটা গাড়ি ঠিক করেছে, সবাই মিলে গেল, 2-3 দিনে ওখানে কীর্তন শুনবে থাকবে বলে গেল। মা কিছুক্ষণ আগে জাস্ট গেল, আমি এই মাত্র রান্না টান্না করে স্নান টান করে ঘরে আসলাম, আর সাথে সাথে নিমন্ত্রণটা পেলাম। আর একটা কথা শেয়ার করি জানো, কিছুক্ষণ আগে মানে মা যখন ছিল বাড়িতে, আমি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম, মানে হঠাৎ করে কেন জানি না এরকম হলো, মানে আমি না নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে মানে দম টম নিতে পারছি না, ডক্টর দেখিয়েছি, ওষুধ নিলাম, মানে আগে ওষুধ খেয়েছি তাও কমেনি, এখন ওষুধ মানে কালকেও গতকাল রাতে তোমার দাদাভাই ওষুধ নিয়ে আসছে সেটাও খেলাম, মানে আর তার আগের দিন রাতে তো আমার প্রচণ্ড কান ব্যথা, মানে এত কানের ব্যথা কি বলবো বন্ধুরা, হঠাৎ করে রাত্রে বেলা মানে তোমাদের সাথে আমি শেয়ার করিনি, আমি ওই বাড়িতে গেছিলাম মানে বাবার বাসায় গেছিলাম আর কি 2 দিন আগে। তো ওইখানে গিয়ে হঠাৎ করে রাত্রেবেলা ঘুমিয়েছি, রাত 3টার থেকে এই কানটার কি বলবো বন্ধুরা, কি ব্যথা, মানে সারা রাত্রে আমি ঘুমাতে পারিনি, এত কানের ব্যথা। ভোরবেলা উঠে তারপরে যে আগের দিনে যেরকম কেউ ইসে হ্যারিকেনের মধ্যে কাপড় এরকম চাপা দিয়ে যেভাবে শেক দিতো না কানে, মানে শেক দিত যে গরম ভাপটা দিলে আরাম লাগতো, তো এত ভোরবেলা তো কোনো ডাক্তারের দোকানও খোলা থাকবে না। পরে আমার বাবা কী করলো, ওই হ্যারিকেনটা মানে হ্যারিকেন তো এখন কেউ জ্বালায় না, হ্যারিকেনটাকে মুছে জ্বালিয়ে তারপরে ওই গরম কাপড়ের শেক দিয়েছে আমার কানে, এই তো মানে 2 দিন আগে আর কি বাবা তখন এই বাড়িতে ছিলাম। তো কান ব্যথা, তারপর ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে কান ব্যথাটা কমেছে, তাও কান ব্যথা কমার পরে কান হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, মানে কানটা না কোনো একটা মানে ভেতরে কিছু মানে জল টল ঢুকেছে কিনা জানি না, ডক্টর দেখেছি, টর্চ দিয়ে দেখেছি কিছু নেই কানে, তো দেখা যাক আরও 2 দিন দেখি যদি কানের ইয়েটা প্রবলেমটা সেরে যায়, মানে এখন আমি কানটা নিয়েই প্রচণ্ড ইয়েতে আছি। আর নাক গলা ব্যথা, নাক তোমার জ্বলছে, মানে আমি খুবই অসুস্থতার মধ্যে আছি, কী বলবো আর, তোমাদের ব্লগও দিতে পারছি না, ভাবলাম যেন একটা ছোট্ট করে বলে দিই, কারণ রেগুলার যে আমি ভিডিওগুলো দিতাম এখন খুব মানে আমার নিজেরই একটা কেমন লাগছে। আমি চেষ্টা করছি ব্লগ দেওয়ার জন্য, মানে হাফ ব্লগ করছি, কোনো সময় কী হচ্ছে বলতো, ব্লগ করবো বলে একদম সারা ফোন চার্জে দিয়ে রেডি, সকালবেলা একটুখানি ক্লিপ তুললাম, সারাদিন আর কোনো কিছু করলাম না, মানে বিছানা থেকে উঠিই না, মানে শুয়ে থাকি, এরকম একটা অলসতার ভাব চলে আসছে শরীরে। তো আজকে পরে যেটা হয়েছে, মানে মা তো রেডি হচ্ছিলো আর আমি কলের পাড়ে মাথা ঘুরে, মানে 1 সেকেন্ডের জন্য মনে হলো কি পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে একদম এভাবে টলে গেল আমার মাথাটা, মানে অন গড আমি কথাটা বলছি, মানে পরে জাস্ট আমি একটা বেড়াগুলো থাকে না যে আমাদের কলে পাড়ে ওখানে সাদা সাদা, ওটাকে ধরেছি, আমার মনে হচ্ছে যেন বেড়াটা ভেঙে যেন পড়ে যাচ্ছে নিচে, বেড়া ভেঙে মানে আমিও নিচে পড়ে যাচ্ছি, আর তো কিন্তু একদম নড়বড়ে বেড়াটা না, শক্ত, আমি এখন গিয়ে ধরে দিতে দেখলাম, কিন্তু জানি না তখন কি হলো, বেড়াটা ধরেছি মানে আমি বেড়াটা ভেঙে মানে পড়ে যাচ্ছি, বাস বসে মা মা ও মা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বলে এমন 3টা চিৎকার করেছি আমি, মানে জোরে জোরে, ও মা ও মা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো বলে, মা একদম মানে তাড়াতাড়ি মানে সায়া ব্লাউজ পরেছিল আর কি, রেডি হচ্ছিলো, শাড়ি টাড়ি
ইয়ে করে ফেলে দিয়ে দৌড় আমার এখানে, কি হচ্ছে কি হচ্ছে, তো মাথায় জল দিল, একটুখানি তেল দিল, মা তো যেতেই যাচ্ছিল না, আমি বললাম যে না যাও, আশা করছো যখন যাও আর আমার কিছুই হবে না। তো তারপরে মা একটুখানি লেটে বের হলো, মানে আমি রান্না রান্নাগুলো করলাম, বাবাকে বলে গেছে বাড়িতেই থাকতে, বাবা বাড়িতেই আছে এমনিতে। আর খাবারের কথা কি বলবো, মানে সমস্ত কিছু তিতা, যেটা খাচ্ছি সেটাই তিতা, মানে সব তরকারিতে মানে আমি করলা দিয়ে রাখছি এরকম তিতা। তো তোমরা প্লিজ প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ওষুধ টুষুধ তো খাচ্ছি, এই কাশিটা আর এই নাক কান বন্ধ হওয়াটা আর এই সর্দিটা যেন কমে যায় তাহলেই হবে। আর জ্বরটা তো এখন নেই আমার, এমনিতে ঠিকঠাকই আছে। তো মানে এখন আমি একটুখানি খারাপ পরিস্থিতিতে যাচ্ছি, আমি নিজে জানি না কী করবো। তো এই আপডেটটা তোমাদেরকে দেওয়ার ছিল। তোমাদের দাদা ফোন করেছিল যে মাথা ঘুরে পড়ে গেছি, আমি আর বলিনি তোমাদের দাদাকে, তাহলে আবার টেনশন করবে। ও এমনি বলছিল যে আমার আসতে একটুখানি দেরি হবে, আমি একটা ভাড়ায় যাচ্ছি, দেরি হবে একটু। বললাম ঠিক আছে তাহলে আসো, নর্মাল যেভাবে কথা বলি সেভাবেই, আর বলিনি যে তুমি তাড়াতাড়ি চলে আসো, মা তো থাকবে না, মাথা টাথা ঘুরে পড়ে গেছি। তো যাই হোক, তোমরা এটা দেখার পরে বুঝতে পারবে যে আমি কেন ব্লগ ভিডিও দিচ্ছি না, এই হচ্ছে সমস্যা। আর যেটা বলছিলাম, ব্লগ করছি ঠিকই, একটুখানি কাজ করে আবার ক্যামেরা বন্ধ করে রাখছি আর সব কিছু এদিকে হয়ে যাচ্ছে, পরে মনে পড়ছে আমি তো ভিডিও অনই করলাম না, চালুই করলাম না। তো যাই হোক, এটা জানার পরে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব, যেটা আমি হঠাৎ করেই তুলে রেখেছি আর কি, মানে ক্যামেরা বন্দি করে রেখেছি। এইটার পরে তোমাদের কাছে একটা আকর্ষণীয় একটা অন্যরকম নিত্য নতুন ব্লগ যাচ্ছে, যেটা আমি গত দুদিন আগে করেছি, আপলোড করতে পারিনি। আজকের এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু নেক্সট ওই ব্লগটাই দেখবে, আর সেই ব্লগটা কেউ 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 মিস করো না, কারণ ওই ব্লগটা যদি মিস করো তোমরা অনেক কিছু দেখতে পারবে না। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, নেক্সট ব্লগটা তোমরা অবশ্যই প্রত্যেকে দেখো। তো রাখছি এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও সুস্থ তাড়াতাড়ি হয়ে আবার নতুন মানে ছন্দে ফিরে আসছি। আজকের মতো তবে এখানেই, টাটা।